গত 17ই সেপ্টেম্বর 2023 যখন ইউনেস্কো তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে অর্থাৎ টুইটার হ্যান্ডেল যেটা আগে নাম ছিল এই পোস্টটা করেছে, এই রাজ্যের বাসিন্দা হয়ে আমরা সবাই প্রচণ্ড গর্বিত। খবরটা কী ছিল না, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে শান্তিনিকেতন জায়গা পেয়েছে। তো এরপরে আমি 3 দিন আগে একটা পোস্ট দিয়েছিলাম, মানে আমাদের ইউটিউব চ্যানেলে একটা কুইজ দিয়েছিলাম, কোয়েশ্চেন যে সম্প্রতি শান্তিনিকেতনের কোন অংশ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেল। তো সেখানে 4টে অপশনস ছিল এবং তার মধ্যে দেখা যাচ্ছে প্রায় 597 জন এটাতে পার্টিসিপেট করেছে। অপশন ছিল হচ্ছে আশ্রম প্লাস উত্তরায়ণ, আশ্রম, উত্তরায়ণ, কলাভবন, সঙ্গীত ভবন, উত্তরায়ণ, কলাভবন, সঙ্গীত ভবন এবং আশ্রম, কলাভবন, সঙ্গীত ভবন। তো প্রথম কথা হচ্ছে যে আমি লক্ষ্য করছিলাম যে যখন এটা অ্যানাউন্সমেন্টটা হলো সবাই খুব ওপরে ওপরে জিনিসটাকে দেখছিল আর কি। তো যেটা হয় যে যখন আমাদের খুব কাছাকাছি কোনো জায়গা, যেটা আমরা খুব সাধারণত মানে খুব কমন আর কি, আমরা ধরো অনেকেই আছি যারা শান্তিনিকেতন গেছি, আগে ঘুরেছি, দেখেছি জায়গা, উইকেন্ড ডেস্টিনেশন বলা চলে আর কি, এবং একদম মানে যাকে বলে যে আমাদের নিজেদের রাজ্যে, তো সেটার এত উপরে দেখলে আমাদের হবে না, আমাদের একটুখানি ডিটেলসে দেখতে হবে। তো পুরো শান্তিনিকেতন কিন্তু এখানে মানে যা কিছু আছে শান্তিনিকেতন পুরোটাই কিন্তু জায়গা এখানে পাইনি। এখানে 3টে এরিয়াকে স্পেশালি মেনশন করা হয়েছে ইউনেস্কোর যে ডকুমেন্ট, যে ডোসিয়ার সাবমিশন হয়েছিল আমাদের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং তার সাথে বিশ্বভারতী ইউনিভার্সিটির থেকে, তাতে 3টে স্পেসিফিক এরিয়াকে মেনশন করা হয়েছে, ঠিক আছে, এইটার জন্য। তো এখানে যেটা উত্তর দিয়েছে 90% সেটাই কিন্তু ঠিক, আশ্রম, উত্তরায়ণ, কলাভবন এবং সঙ্গীত ভবন। তো বেসিক্যালি আমি ডিটেলসে বলছি, 3খানা এরিয়া এখানে সাবমিট করা হয়েছে। কী কী এরিয়াগুলো, দেখো এখানে বলছে যে যখন একটা প্রপার্টি সেটা তোমার নমিনেটেড হয় কোনো একটা এরকম টাইপের কোনো একটা জিনিসে ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে ইউনেস্কোতে, তখন সেটার একটা ম্যাপ ডায়াগ্রাম করে এবং তাতে কী কী আছে, তা সেটা কেন ইনক্লুড করা উচিত, এরকম করে একটা ডকুমেন্ট পাঠাতে হয়। তো সেখানে দেখো এই যে পুরো এরিয়াটা, এই পুরো এরিয়াটাই কিন্তু আমরা বোলপুর শান্তিনিকেতন হিসেবে চিনি যতটা ম্যাপে দেখা যাচ্ছে, কিন্তু এর মধ্যে শুধুমাত্র এইটুকু অংশই কিন্তু কোর এরিয়া বা যেটা আমার নমিনেটেড প্রপার্টি হিসেবে বলা হচ্ছে। তাহলে খুব স্পেসিফিক্যালি দেখো সেই ডকুমেন্টে বলা আছে যে টোটাল এরিয়া অফ দ্য নমিনেটেড প্রপার্টি হচ্ছে 36 হেক্টর, এটা হচ্ছে 36 হেক্টর এবং এর বাফার জোন, যেটা বাফার জোন হচ্ছে 537.73 হেক্টর, 537.73 হেক্টর হচ্ছে বাফার জোন। তাহলে এর মধ্যে জঙ্গল টঙ্গল, সোনাঝুরি এসব সব কিছু এখানে কিন্তু রয়েছে, জঙ্গল এরিয়া এবং অন্যান্য যেখানে রেসিডেন্সিয়াল এরিয়া সবই এর মধ্যে পড়েছে, কিন্তু এই বাফার জোনটা এখানে রাখতে হয়। এইবারে এখানে যেটা মেন বলার সেটা হচ্ছে যে এই বাফার জোনটার যে ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটি সেটাকেও কিন্তু রেস্ট্রিকশন করতে হবে। যখনই এটা ঐতিহ্যের তালিকায় চলে আসলো তার মানে কিন্তু এখানে এটা মানে এবার থেকে একটা খুব আটমোট ইম্পর্টেন্ট, মানে এটাকে আমাকে মানে রক্ষা করতে হবে আর কি, সংরক্ষণের জন্যই মেনলি এটাকে কিন্তু ডিক্লেয়ার করা হয় যে এটা একটা হেরিটেজ আমাদের। তাহলে এবারে এটা একটা প্রচণ্ড রকমভাবে যাকে বলে যে ইম্পর্টেন্স পাবে সরকারি তরফ থেকে এবং এর জন্য আলাদা করে সংরক্ষণ ব্যবস্থা করা হবে। এবং তার সাথে হচ্ছে যে এই যে বাফার এরিয়া এখানেও কিন্তু ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটি, তোমরা জানো এখানে প্রচুর হোটেল রিসর্ট এসব হচ্ছে এখন, যেহেতু এটা একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে গেছে, খুব পপুলার ডেস্টিনেশন, তো সেই জন্য কোনো লাগাম ছাড়াভাবে এই অঞ্চলে কিন্তু ডেভেলপমেন্টের অংশ চলছে। এবং যদি এটা এইভাবেই কন্টিনিউ হয় তাহলে কিন্তু তার এফেক্ট এই কোর এরিয়ার মধ্যেও পড়তে বাধ্য। সেই কারণের জন্যই এখানে একটা এরিয়াকে ডিমার্কেট করা হয়েছে বাফার এরিয়া হিসেবে, যেখানেও কিন্তু এবারে সরকারি তরফ থেকে একটা নিয়ন্ত্রণ আসা মানে আসছে আগামী দিনে। তো এবারে দেখি যে এই যে এই কোর এরিয়াটা বললাম, তাহলে কোন কোন জায়গা এর মধ্যে ইনক্লুডেড হয়েছে। তাহলে দেখো পরিষ্কার লেখা রয়েছে যে এই যে কোর এরিয়ার মধ্যে 3টে স্পেসিফিক জায়গাকে মেনশন করা হয়েছে এরিয়াকে। একটা হচ্ছে, 1নম্বর এরিয়া হচ্ছে কি না, আশ্রম অর দ্য হার্মিটেজ, অর্থাৎ যেটাকে বলছে যে সেই অংশটা যেখানে, যেটাকে বলছে আশ্রম এবং হার্মিটেজ, অর্থাৎ যেখানে হার্মিট থাকে অর্থাৎ সন্ন্যাসী আবাসিকরা যেখানে থাকছে সেটা হচ্ছে আশ্রম এরিয়া। সেকেন্ড হচ্ছে উত্তরায়ণ, উত্তরায়ণ
কমপ্লেক্স বা এটা যেরকম আশ্রম কমপ্লেক্স এখানে লেখা আছে, দেখো উত্তরায়ণ আরও ওপরের দিকে এবং তার সাথে হচ্ছে কলা ভবন এবং সঙ্গীত ভবন, তাহলে এই তিনটেকে স্পেসিফিক্যালি কিন্তু বলা হয়েছে যে এটাই হচ্ছে নমিনেটেড প্রপার্টি। আচ্ছা, এবারে প্রত্যেকটার মধ্যে কী কী রয়েছে, মানে কোন কোন জায়গার মধ্যে কী কী রয়েছে, কারণ যখন আমরা শান্তিনিকেতনে যাই সাধারণত ওখানে নেমেই দেখবে যে তোমাকে প্রথমেই বলে দেবে যে টোটো নিতে হবে এবং টোটো তোমাকে লিস্ট ধরে ঘোরাবে, কারণ আমাদের সাধারণত কারোরই ধারণা থাকে না এক্স্যাক্টলি কোন কোন জায়গা আমার আমাকে দেখতে হবে বা কোন কোন জায়গা আমি অ্যালাউড টু ভিজিট। ওখানে তো রেস্ট্রিকশন আছে, কিছু জায়গা ভিজিট করা যাবে না, সবাইকার জন্য নয়। তো এখানে দেখো, এখানে পরিষ্কার যেগুলো ঐতিহ্যশালী জায়গা যেখানে লিস্ট দেওয়া হয়েছে, প্রথম যে এরিয়াটা আশ্রম কমপ্লেক্স, এখানে কী বলছে না, কম্প্রাইজেস অফ বিল্ডিং সার্ভিং দ্য পারপাস অফ মেডিটেশন এডুকেশন অ্যান্ড স্টুডেন্ট হাউজিং। তাহলে এখানে তোমার হোস্টেল রয়েছে স্টুডেন্টদের, এখানে পড়াশোনার কিছু বিল্ডিং রয়েছে এবং তার সাথে হচ্ছে যেখানে ধ্যান করা হয় মেডিটেশন। কী কী বিল্ডিং এখানে রয়েছে, শান্তিনিকেতন গৃহ, শান্তিনিকেতন গৃহ হচ্ছে এই গোটা এরিয়ার মধ্যে সবথেকে ওল্ডেস্ট একটা স্ট্রাকচার, যেটা ইভেন রবীন্দ্রনাথ ঠাকুরও নিজে তৈরি করেননি, করেছিলেন হচ্ছে তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর, সেই 1963 সালে এটা তৈরি হয়েছিল। তো এটা হচ্ছে প্রথম কনস্ট্রাকশন এই গোটা এরিয়াতে। সেই যে 20 বিঘা জমি তিনি কিনেছিলেন ওইখানকার রায়পুরের সিনহাদের কাছ থেকে, তারা জমিদার ছিল, সেইখান থেকে 20 বিঘা জমি যে কিনেছিলেন তাতে প্রথম স্ট্রাকচার বানিয়েছিলেন এইটা, এবং তারপর থেকে আস্তে আস্তে অল্প অল্প করে এটার বিস্তৃতি ঘটেছে বিভিন্ন জায়গা। তারপরে দেখো ছাতিমতলা, যেটা খুব মানে আমরা ফেমাস জানি ছাতিমতলা, উপাসনা গৃহ যেটাও আমরা খুব জানি শান্তিনিকেতনে ফেমাস, কাঁচের ঘর, তালোধ্বজ, তিন পাহাড়, দেহুলি, নতুন বাড়ি, জওহর বেদি জওহরলাল নেহরুর নামে, সন্তোষালয়, গৌর প্রাঙ্গণ এটা হচ্ছে স্টেজ একটা, ঘণ্টাতলা একটা বিশাল ঘণ্টা আছে, সিনহাসদন এটা হচ্ছে ওই যে জমিদার ছিলেন আর কি, তাদের মানে তাদের যে ডোনেশন তাদের তৈরি হয়েছিল সেই সিনহা সিংহ বা সিংহাসদন, সিংহসদন সেখান থেকে তাদের নামে হয়েছে। পূর্ব তোরণ, পশ্চিম তোরণ, সিংহসদনে দুদিকে দুটো তোরণ, এটা আবার মুঘল আর্কিটেকচার হিসেবে এটাকে তৈরি করা হয়েছে। ব্রহ্মচর্য বিদ্যালয়, তারপরে হচ্ছে দ্বিজবিরাম, চীনা ভবন, তারপরে হচ্ছে ওল্ড বিদ্যাভবন অফিস এবং হিন্দি ভবন, এই সবগুলোই তোমার হচ্ছে এই আশ্রম কমপ্লেক্স অর্থাৎ আশ্রম এরিয়া যেটা, তার মধ্যে এই সবগুলো পড়ছে। অর্থাৎ এই যে হেরিটেজ স্ট্যাটাস পেলো এটা কিন্তু সব কিছুই, মানে এখানে যা যা স্ট্রাকচার রয়েছে সবই কিন্তু হেরিটেজের আওতায় চলে আসছে। সেকেন্ড যে অংশটা এরিয়াটা সেটা হচ্ছে দ্য উত্তরায়ণ কমপ্লেক্স কম্প্রাইজেস অফ বিল্ডিং সার্ভিং দ্য পারপাস অফ মিউজিয়ামস। তাহলে এখানে মেনলি হচ্ছে তোমার মিউজিয়ামগুলো আছে, জেনারেলি এখানে গেলেই তুমি দেখবে যে তোমাকে রবীন্দ্রভবনে নিয়ে যাবে, সেখানেই মিউজিয়ামটা মেনলি আছে। দ্য হাউজেস ওয়ান্স অকুপায়েড বাই রবীন্দ্রনাথ ট্যাগোর আর নাও প্রিজার্ভড অ্যাজ এ মেমোয়ার অফ হিস লাস্টিং লেগাসি। তাহলে যেখানে একসময় রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন সেটাকেই এখন বর্তমানে মিউজিয়াম করে দেওয়া হয়েছে। তাহলে এখানে কী কী জায়গা রয়েছে, দ্য ফলোয়িং স্ট্রাকচার্স আর পার্ট অফ দিস এরিয়া, বিচিত্রা ভবন বা রবীন্দ্র ভবন এটাই হচ্ছে এখানেই মেনলি তুমি দেখবে যে টিকিট কাউন্টার, উদয়ন, কোণার্ক, উদীচি, পুনশ্চ, মৃন্ময়ী, শ্যামলী, মালঞ্চ, গুহাঘর, এই সবই হচ্ছে এই এরিয়ার মধ্যে আছে। এবং লাস্ট যেটা সেটা হচ্ছে এরিয়া 3, কলা ভবন এবং সঙ্গীত ভবন কমপ্লেক্স, কন্টেন দ্য ইনস্টিটিউট বিল্ডিংস ফর ভেরিয়াস আর্টস, ক্রাফটস, মিউজিক, সেভারেল ফেমাস আর্টিস্টস অ্যান্ড স্কাল্পচার্স হ্যাভ লেফট লাস্টিং ইমপ্রেশনস অফ দেয়ার ওয়ার্ক হিয়ার। তাহলে এই যে এরিয়াটা আছে এটা বেসিক্যালি হচ্ছে কলা ভবন এবং সঙ্গীত ভবন, কলা ভবন হচ্ছে আর্টের জন্য এবং সঙ্গীত ভবন হচ্ছে মিউজিকের জন্য। এখানে তোমার যা যা কিছু রয়েছে এই বিল্ডিংগুলো, তার মধ্যে সবথেকে ফেমাস হচ্ছে চৈতি, তারপরে হচ্ছে শ্রীসদন হোস্টেল, সঙ্গীত ভবন কমপ্লেক্স, কলাভবন কমপ্লেক্স এবং কালো বাড়ি। তো এইগুলো হচ্ছে সবই তোমার এই এরিয়ার মধ্যে, এইটুকু এরিয়ার মধ্যে রয়েছে। তাহলে এই সবগুলোই কিন্তু আলটিমেটলি তোমার হেরিটেজ স্ট্যাটাস পেলো, এবং এর বাইরে যদি কিছু, এই অংশের বাইরে যা কিছু আছে সেগুলো বাফার জোনে মেবি পড়ছে, বাট এটা কিন্তু তোমার ওই হেরিটেজ এরিয়ার মধ্যে, অর্থাৎ আমরা যেটাকে বলছি যে একদম কোর এরিয়ার মধ্যে কিন্তু পড়ছে না। তো এটা তোমরা একটু ভালো করে দেখে নিও, আর যেটা বললাম যে এরকম টাইপের কুইজ যেগুলো হবে সেগুলোতে তোমরা পার্টিসিপেট করো, তোমরা কমেন্ট করো, যে মানে যদি কোনো কনফিউশন থাকে কোনো জায়গাতে তাহলে কমেন্ট করো। আর এটা নিয়ে, শান্তিনিকেতন নিয়ে ডিটেলস ভিডিও পরবর্তীকালে আসবে, কারণ এখানে অনেক কিছু কোয়েশ্চেন্স রয়েছে হিস্টোরিক্যাল, বিভিন্ন রকম এখানের সাথে হিস্ট্রি রিলেটেড অনেক কোয়েশ্চেন আছে যেগুলো পরীক্ষাতে আসতে পারে, সেগুলো সবই তৈরি হচ্ছে, সেগুলো আশা করি আগামী দিনে নিয়ে আসতে পারবো। চলো।